আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। গত 7ই নভেম্বর সন্ধ্যাতে শ্যামনগর নেহেরু মার্কেট বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে যায় 15টি দোকান। দিল্লি থেকে ফিরে শনিবার পুড়ে যাওয়া বাজার পরিদর্শনে আসেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে তিনি কথা বললেন, এদের নিজের উদ্যোগে নতুন করে দোকান বানিয়ে দেওয়ার আশ্বাস দেন সাংসদ। সাংসদের আশ্বাসে খুশি ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় মানুষজন। দেখতে গেলে 12টা না 15টা দোকান পড়েছে, সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, আমরা আশ্বাস দিয়েছি কি গভর্নমেন্ট তরফ থেকে হোক যেটা পাবে সেটা পাবে, আমরা আমাদের তরফ থেকে যাতে এই বিল্ডিংটা করে দেওয়া যেতে পারে, যাতে এদের রুজি রোজগারটা হয় আমি বলেছি এস্টিমেট করে নিয়ে আসো, আমি দেখে তার ব্যবস্থা বলো যতটা পারি সহযোগিতা করবো আপনাদের সাথে। কটা ঠিক আছে 15টা দোকান বানাতে কত কি খরচাপাতি পড়বে একটা এস্টিমেট করে নিয়ে তাদের কাছে জমা দিতে হবে, তারপর উনি যতটা পারার করবে। এখন আপনারা কি চাইছেন? আমাদের আমরা যারা হেল্প করবে তাদের কাছে যাবো, হেল্প যে যতটা পারবে আমরা নেব, কিন্তু আমরাই করবো জিনিসটা, আমরাই করবো। এখনো পর্যন্ত কারোর কাছ থেকে পাইনি, হ্যাঁ অনেকে এসে সবাই আশ্বাস দিয়েছে, সবাই যেতে বলেছে, এবার আমরা যাব। ঠিক আছে, সবে তো হলো দুদিন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সবার প্রতি ভরসা আছে, চেষ্টা করলে সবাই দেবে কম বেশি বলেছে। ঠিক আছে, এবার আমরা যত এস্টিমেট বানায় নিয়ে যেতে বলেছি আমরা জমা দেবো, তারপর ওনার কত কী দেয় তাদের ব্যাপার। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।